হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমরা আমাদের কোর্সের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ক্লাসটাই আমাদের কোর্সের একেবারে শেষ ক্লাস। তো এতদিন তো আমি কোর্সে আপনাদের অনেক কিছু শেখালাম, কীভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, কীভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে হয়, কীভাবে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কীভাবে একটা টি শার্ট ডিজাইন করতে হয়, কীভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়। তো এ টু জেড সব কিছু আমি আমার থেকে যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করেছি। সো এখন আমরা আপনাকে আমি কিছু লাইভ প্রুফ দিব যে আমরা যে কাজগুলো শিখেছি সেগুলো কি আসলেও মার্কেটে এই কাজগুলো আছে, এই কাজগুলো কি পাওয়া যায়। সো আমি ফার্স্টে টি শার্ট ডিজাইন লিখে একটু সার্চ দিই, এটা ফাইবার মার্কেট প্লেস। আপনারা সবাই অলরেডি জানেন ফাইবার সম্পর্কে, যেহেতু আমরা মার্কেট ক্লাস ক্লাস নিছি। সো আমরা যেই যেটুকুই করছি আমরা কিন্তু এ রিলেটেড টি শার্ট ডিজাইন করতে পারবো। তো আমি একটু সহজ সহজ টি শার্ট ডিজাইন মিলাই টোটাল 5টা গিগ আমি একটু ওপেন করবো। একেবারেই সহজ টি শার্ট যেগুলো আছে আমি এরকম 5টা গিগ ওপেন করবো। ওকে, সো আমি এই গিগটা ওপেন করলাম। এই গিগটা দেখেন, তার অলরেডি আপনার 14টা অর্ডার ইন কিউতে আছে এবং তার বেসিক প্রাইস হচ্ছে আপনার $30। সো আমি 14 × 30, আমি যদি বেসিকটাও ধরি তাহলে $420। মোটেও কিন্তু প্রত্যেকটা বেসিকেই হয় না, স্ট্যান্ডার্ডে আসে, প্রিমিয়ামে আসে, তো সবগুলা মিলাই হয়। তো আমি সব কিছুর উপরে জাস্ট শুধুমাত্র বেসিকটাই ধরলাম। সো অলরেডি শুধুমাত্র এই একটা গিগের উপরে $420 একটা আপনার অর্ডার পড়ে আছে, যেটাকে জাস্ট আমি যদি আমাদের বাংলা টাকাতে কনভার্ট করি তাহলে সেটা আপনার 34,860 টাকা। সো জাস্ট এটা হচ্ছে আমাদের একটা, এটাতে দেখা যাচ্ছে অলরেডি আমাদের 9টা অর্ডার ইন কিউতে আছে যার বেসিক প্রাইস হচ্ছে $55। বুঝতেছেন, জাস্ট $55, 55 × আমি যদি স্যার বেসিকটাই ধরবো, প্রত্যেকটা আমি বেসিকটা ধরবো, স্ট্যান্ডার্ড কিংবা প্রিমিয়ামটা ধরবো না। সো তার 9টা অর্ডার অলরেডি আছে। সো তারও দেখা যাচ্ছে আমরা $495 কাজ অলরেডি ফাইবারে পড়ে আছে। সো এটা আমরা জাস্ট আপনার সব থেকে কম রেটে একটা দেখতেছি, 60টা অর্ডার পড়ে আছে এবং এটার প্রাইস হচ্ছে $5। তো আমরা টোটালি যদি ধরি তাহলে $535 পড়ে আছে। সো আর এটাকে যদি ধরি, এটা দেখেন আপনার 60টা অর্ডার পড়ে আছে $10 করে। সো এটাকেও যদি আমি ধরি তাও $770 তার পড়ে আছে। এটা অ্যাকচুয়ালি আপনার ফাইবার প্রো সার্ভিস, সো এটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখতে পারবো না। সো যাই হোক, আমি 5টা কাজ আপনার দেখাইলাম, 4টা কাজ দেখাইতে পারলাম, সরি 5টা না। সো এই 4টা ডিজাইন থেকে কিন্তু আমরা একটা আইডিয়া নিয়েছি অলরেডি শুধুমাত্র ফাইবারে, জাস্ট অনলি ফাইবারে আপনার কি পরিমাণ টি শার্ট ডিজাইনের কাজ আছে। ওকে, নাও আমি একটু বিজনেস কার্ড লিখি, BUSINEES বিজনেস কার্ড। সো আমি বিজনেস কার্ড ডিজাইন লিখে আমি আরেকবার একটু সার্চ দিই, দেখি আমাদের অলরেডি এখানে অবশ্য 31,000+ গিগ আছে। তো আমি এখান থেকেও 1, 2, 3, 4 আমি একটু সহজ সহজ দেখে ওপেন করব। সো 5, আমি এই 5টাকে যদি ওপেন করি, আমি আগের ট্যাবগুলোকে একটু কেটে দিই যেগুলো আমার অলরেডি দেখা হয়ে গেছে। সো এটাতে দেখেন অলরেডি কিন্তু আপনার $20 করে তার অলরেডি 2টা অর্ডার ইন কিউতে আছে, এনার 2টা অর্ডার ইন কিউতে আছে $40 করে, এনার আপনার 5টা অর্ডার ইন কিউতে আছে $10 করে, যেটাকে আমরা যদি ধরি তাহলে আপনার $5 = $50, এটা 60টা অর্ডার ইন কিউতে আছে, এনার বেসিক প্রাইস হচ্ছে $50। সো ইটস মিন 350 ডলারের অর্ডার কিন্তু অলরেডি এনার ইন কিউতে আছে। সো এর পরবর্তীটা যদি আমি দেখি, এনার শুধুমাত্র আমি দেখছি কোনো অর্ডার ইনকিউতে নাই। সো এতটুকু বুঝতে পারছেন শুধুমাত্র ফাইবারের উপরে বিজনেস কার্ড কি পরিমাণ ডিজাইন করা হয়। দেন হচ্ছে আমি ফ্লায়ারটা দেখি। সো আমি ফ্লায়ার ডিজাইনের উপরে আমি যদি আপনার ফ্লায়ার যেগুলো এগুলোকে যদি ক্লিক করি, 1, 2, জাস্ট আমি 3, 4 যেগুলো আমরা করতে পারবো, আমরা আমাদের আমাদের কোর্স থেকে যেগুলো আমি দেখিয়েছি সেগুলো থেকে যদি ধরি তাহলে দেখেন এনার অলরেডি কিন্তু 3টা অর্ডার ইন কিউতে আছে। সো 3টা মানে মিন্স আপনার $30 করে, 33 = $90। সো এনার আছে 60টা হচ্ছে আপনার $15 করে। সো আপনার আমি যদি 15 × 7 $105-এর কাজ কিন্তু এনার অলরেডি পড়ে আছে, এনার অলরেডি 5টা অর্ডার পড়ে আছে 15 করে, এনার পড়ে আছে 2টা 5 করে, এনার পড়ে আছে $1.05 করে। সো আমরা এতটুকু কিন্তু বুঝতে পারছি খুব সুন্দরভাবে যে দেখেন
এখানে দেখেন যে আমরা কি পরিমাণ কাজ আমাদের অলরেডি মার্কেট প্লেসে আছে, আমরা কি পরিমাণ অর্ডার পাচ্ছি শুধুমাত্র ফাইবার থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভালের প্রচুর কাজ আছে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভালটা আমি দেখাচ্ছি না। সো এই তো গেল শুধুমাত্র ফাইবার, রাইট? সো কাজ করার জন্য তো শুধুমাত্র ফাইবার নাই, আরও বহুত প্ল্যাটফর্ম আছে। সো তার মধ্যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার freelancer.com। এটাতে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, যেখানে আমরা খুব ফ্রিতে কন্টেস্টের কাজ করতে পারি, আমরা এখানে খুব ফ্রিতে কন্টেস্ট খেলতে পারি। কন্টেস্ট থেকে আমরা যদি উইন করি, দেন উইন থেকে আমাদের হচ্ছে আপনার আমরা টাকা পাবো। সো আমরা এখানে ব্রাউজ থেকে যদি আমরা দেখা যাচ্ছে আপনার কন্টেস্ট ক্যাটাগরিতে যাই, সো দেখি আমরা কি পাই। freelancer.com এ অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ, সো এই কারণে আমি বিস্তারিত অ্যাকাউন্ট খোলাটা দেখাইলাম না, এটা আপনারা খুলে নিন। সো এখানে দেখেন অলরেডি লোগোর উপরে আছে। সো আমরা তো লোগো ডিজাইনের কাজ জানি না, আমরা টি শার্ট ডিজাইনের কাজ জানি। সো আমরা টি শার্ট লিখে যদি একটু সার্চ করি দেখি কি আছে। অলরেডি দেখেন টি শার্টের উপরেও কিন্তু প্রচুর পরিমাণে কন্টেস্ট আছে। সো আপনারা এক একটা পড়ে খুলবেন, নতুন ট্যাবে আর একটা করে ওপেন করবেন, দেন আপনারা একটু বিস্তারিত এটার উপরে পড়বেন। হ্যাঁ দেখেন লোডিং নিচ্ছে। সো এটাকে আপনারা পড়বেন, এখানে অলরেডি তারা এক্সাম্পল সব কিছু দিয়ে দেয়। সো এটা কিন্তু আপনার $20। সো আপনারা freelancer.com থেকেও কিন্তু খুব সুন্দর মানের একটা আর্নিং জেনারেট করতে পারেন আমাদের এই কোর্সটি করার মাধ্যমে। ওকে, এই গেল হচ্ছে freelancer.com, দেন গেল হচ্ছে fiverr.com। এখন যদি আমরা আপওয়ার্ক নামে একটা সাইট আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো আপওয়ার্কেও আপনি অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু আপওয়ার্কে বিট করতে পারেন, বিট করে কিন্তু আপনি আপনার কাজটা নিয়ে আসতে পারেন। আমি যদি আপওয়ার্কের আপনার ইন্টারফেসটা দেখাইতে চাই, সো আমি UPWRK upwork.com লিখে আমি যদি সার্চ করি, দেখেন এটা হচ্ছে আপওয়ার্কের ইন্টারফেস। সো আপনি এখানেও অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। সর্বোপরি আমি ধরলাম আপনি কোথাও থেকে যদি কাজকর্ম ভালোভাবে না পান কিংবা না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু লোকালি প্রচুর কাজের চাহিদা আছে। আমরা লোকালি আমাদের ফেসবুকে অনেক বড় বড় পেজ আছে, অনেক বড় বড় গ্রুপ আছে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের কাজগুলো নিতে পারি, কাজগুলো করতে পারি। সো আপনি যদি ভালোভাবে কাজ জানেন তাহলে অবশ্যই আপনাকে কোনো সময়ের জন্য বসে থাকা লাগবে না, সবাই ভালোভাবে কাজটা করেন, কোর্সের ভিডিওগুলো বারবার করে দেখেন, কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় সেই ভিডিওটা আবার দেখেন, তাহলে আশা করি আর বুঝতে কোনো কিছু সমস্যা হবে না। সো একটা লং জার্নি ধরে আমরা সবাই একসাথে ছিলাম, সো আমার জন্য সকলে দোয়া করবেন। আর যদি আপনাদের কখনও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই ঘুরি লার্নিংয়ের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।